পিএমই কমিউনিটির মানুষকে ক্রিকেটে আকৃষ্ট করতে আগামী বছর শুরু হচ্ছে লন্ডন সুপার লিগ। লন্ডনে প্রবাস বসবাসকারী তরুণ যুবক ও সাবেক ক্রিকেটারদের জন্য প্রতি রবিবার ক্রিকেট খেলায় উৎসাহিত করতে আগামী বছর থেকে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে লন্ডন সুপার লিগ কমিটি। এতে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ক্রিকেট দল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত সাবেক ও বর্তমান খেলোয়াড়রা খেলার সুযোগ পাবেন। বিশেষ করে তরুণদের ক্রিকেটের প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেনে লন্ডন টি এক্সচেঞ্জে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ান দেশসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ। উপস্থিত ছিলেন লীগ কমিটির প্রেসিডেন্ট মালিক মঙ্গল। সেক্রেটারি গোলমিল সানির পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবরার মীর, শেখ জাহির সাধারণ সম্পাদক। আরও উপস্থিত ছিলেন এলিট ডেভিস লন্ডন ক্রিকেট লীগের চেয়ারম্যান সেলিম ইয়াসিন, সিনিয়র আম্পায়ার তৈমুর আফজাল।